আজকে একটা সুজির ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা ভীষণ সোজা আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি এবার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই। আর যেই কাপটা দিয়ে আমি টক দইটা মেপেছি ওই কাপেরই জল দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণগুলিকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, এর মধ্যে আছে বেশ খানিকটা কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনে পাতা কুচি আর 2টো টমেটো আমি বীজ ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এখানে কিছুটা টমেটো কুচি আর ধনে পাতা কুচি আমি এটা পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার যে পাত্রে সেট করব তাতে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে সহজে এটা ডিমল্ড হয়ে যায়। তোমরা চাইলে এখানে স্টিলের কৌটো বা বাটি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা, চাইলে এখানে ইনো ব্যবহার করা যেতে পারে 1/2 চামচ মতো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশিক্ষণ এটা রাখা যাবে না। এখন সঙ্গে সঙ্গেই যে পাত্রে সেট করব তার মধ্যে ঢেলে দিলাম উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আর যেই টমেটোটা রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, চাইলে দিতে পারো। আর দিয়ে দেবো এখানে মিট মশলা, এখানে চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো, এতে টেস্টটা আরও ভালো লাগবে। তো একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এখানে বসিয়ে দিয়ে ঢেকে দেবো। ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নেব। একটু চেক করে নিচ্ছি এটা হয়ে গেছে কি না। তো পুরো ক্লিন, স্টিকটা ক্লিন আছে, তো এটা আমাদের হয়ে গেছে। এখন গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করব না, এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা চাটনি বানিয়ে নিই। নিয়ে নিয়েছি 1 মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি টক দই। এবার স্বাদ মতো বিটনুন মিশিয়ে এই তৈরি হয়ে গেল আমাদের চাটনি। এবার আমরা এই সুজির নাস্তাটাকে একটু ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই এটা উঠে আসবে, তো একটা প্লেটে আমি এটাকে নিয়ে নেব। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে, কতটা তুলতুলে আর একদম ফ্লাপি একটা, কি বলবো এটাকে, ব্রেড। আচ্ছা তোমরাই নামটা ঠিক করে দিও। তো এটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে কেটে নিচ্ছি। তো এই ছিল আজকে সুজির নাস্তার রেসিপি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।